আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে এবং তোমাদের দর বরকতে ভালো আছি। আমি মুসামাদ শিল্পীরা খাতুন, চাপিলা উচ্চ বিদ্যালয়, গুরুদাসপুর, নাটোর। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করব। আর আমাদের বাংলার এই গল্পের নামটি হচ্ছে কি, তোলপার। লিখেছেন শওকত ওসমান। গল্পের নাম হচ্ছে তোলপার, লিখেছেন শওকত ওসমান। আর এই শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে আজিজুর রহমান, আর শওকত ওসমান হচ্ছে ওনার ছদ্মনাম। আর তিনি এই শওকত ওসমান নামে বিভিন্ন গল্প, উপন্যাস, সাহিত্য লিখেছেন। এই শওকত ওসমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে 1970 সালে জন্মগ্রহণ করেছিলেন। উনি ছিলেন বাংলা ভাষা এবং সাহিত্যের একজন অধ্যাপক। এই অধ্যাপনা জীবনে প্রবেশ করার পূর্বে তার চাকরি জীবন ছিল কি, খুবই বৈচিত্র্যময়। অর্থাৎ তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে চাকরি করেছেন, তারপরে তিনি কি করেন, অধ্যাপনা জীবন শুরু করেছিলেন। তাছাড়া তিনি ছিলেন একজন বাংলা ভাষা এবং সাহিত্যের একজন বিশিষ্ট কথা সাহিত্যিক ছিলেন। তিনি বড়দের জন্য, ছোটদের জন্য বিভিন্ন গল্প, উপন্যাস লিখেছিলেন। এরকম ছোটদের জন্য লেখা তার বিশেষ বিশেষ গল্পের মধ্যে উল্লেখযোগ্য ছিল ওটন সাহেবের বাংলা, তারপরে ডিগবাজি, খুদে সোশ্যালিস্ট, তারা দুইজন, তারপরে ছোটদের নানান গল্প, পঞ্চসঙ্গী ইত্যাদি উল্লেখযোগ্য। এসব লেখার কারণে তিনি কী হয়েছিলেন, বিভিন্ন সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আর এই সাহিত্য পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য ছিল তোমার আদমজি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, তারপরে একুশে পদক, স্বর্ণপদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক, ফিলিপস ইত্যাদি উল্লেখযোগ্য। এই মহান লেখক আজিজুর রহমান 1998 সালে মৃত্যুবরণ করেছিলেন। তাইলে আমরা কি ওনার জন্মসাল এবং মৃত্যুসাল এগুলো জানতে পারলাম। জন্ম কত সালে, জন্ম হচ্ছে 1917, আর তোমার মৃত্যুটা হলো 1998। তাহলে আমরা কী করবো, ওনার জন্মসালটা, মৃত্যুসাল এবং তিনি কী কী গ্রন্থ লিখেছিলেন এগুলো বিষয়ে কি আমরা মনে রাখার চেষ্টা করব। এবার মূল গল্পে ফিরে আসা যাক। আমাদের আজকের গল্পটা হচ্ছে কি, তোলপার। এই তোলপার গল্পটি আসলে কি, শওকত ওসমানের মুক্তিযোদ্ধা বিষয়ে একটি গল্প। অর্থাৎ মুক্তিযোদ্ধার উপর ভিত্তি করে তিনি এই গল্পটি লিখেছিলেন। আমরা আজকে কি স্বাধীন দেশে বসবাস করতেছি, তাই না? এই স্বাধীন দেশ কি আমরা এমনি এমনি পাইছি? এমনিতেই কিন্তু পাইনি। এই স্বাধীনতার পিছনে কি আছে, অনেক ত্যাগ, অনেক জীবনের আত্মহতি, অনেক রক্ত, অনেক কিছুর বিনিময়ে কি আমরা এই স্বাধীন দেশে বসবাস করতেছি। আর এই স্বাধীনতা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে কি একটি উল্লেখযোগ্য ঘটনা। এই যুদ্ধের কারণে কি হয়েছিল, আমাদের দেশের অনেক মা বোনকে প্রাণ হারাতে হয়েছিল। তো পাকিস্তানিদের এবং অত্যাচারের বিরুদ্ধে, মানে অত্যাচার দেখে এই অত্যাচারের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করা যায়, এরকম একটা ছেলের মনোভাব নিয়ে শওকত ওসমান কী করেছেন, এই তোলপার গল্পটি লিখেছেন। এই গল্পের মূল যে নায়ক সে হচ্ছে কি, নাম হচ্ছে তার সাবু। ঢাকা থেকে প্রায় 50 মাইল দূরে গাবতলি গ্রামে সাবু নামে একটি ছেলে বসবাস করত। একদিন সে বিকেলে কি হঠাৎ করে অন্তদন্ত, অর্থাৎ খুব পেরেশান হয়ে ছুটে এসে বাড়িতে মা মা বলে চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে তার মা কি করলো, মা জয়তুন বিবি ঘর থেকে তাড়াহুড়া করে বের হয়ে আসলো। ওই সময় তার মা জয়তুন বিবি কী করতেছিল, রান্নাঘরে রান্না করতেছিল। সাবুর মানে ডাকা শুনে তার মা ভাবলো নিশ্চয় কোনো কিছু একটা হয়েছে। তখন সে কী করলো, তার মা জিজ্ঞাসা করলো, কী ব্যাপারভাবে চিৎকার করছিস কেন? তখন সাবু তার মাকে বললো যে, মা, মিলিটারিরা কী করতেছে, ঢাকা শহরে গুলি করে অনেক মানুষ মারতেছে। তার মা বললো যে, কী বলিস, বলতেছে যে হ্যাঁ, একজন দুজন নয়, তারা কি হাজার হাজার মানুষকে গুলি করে মারতেছে এবং তারা প্রাণের ভয়ে কী করতেছে, আমাদের গ্রামের দিকে চলে আসতেছে। ঢাকা থেকে গাবতলি শহরটা ছিল কত কিলো দূরে, 50 কিলো দূরে। আর সেখানকার থেকে ঢাকার যাতায়াত ব্যবস্থা ছিল অনেক খারাপ। আর ঢাকা থেকে এই গাবতলি গ্রামে যে কোনো সংবাদ পৌঁছাতে কী হতো, 2 দিন সময় লেগে যেত। কিন্তু এবার কী হলো, তার ব্যতিক্রম ঘটে গেল। একদিনের মধ্যে কী হলো,
সমস্ত খবর এই গাবতলী গ্রামে চলে আসলো। কিভাবে আসলো, মানে শহর থেকে মানুষ জানের ভয় কি করতেছিল, সবাই পায়ে হেঁটে পালায় আসতেছিল। ওই গাবতলী গ্রামের উপর দিয়ে তোমার জেলা বোর্ডের একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তা বয়ে মানুষ কী করতেছিল, ঢাকা থেকে গাবতলী শহরের দিকে আসতেছিল। আর এই গাবতলীটা আসলে তাদের কি গন্তব্যস্থল ছিল না, তারা কেউ কোথায়, কেউ কুমিল্লা, কেউ চট্টগ্রাম, কেউ নোয়াখালী, কেউ বা আবার গারো পাহাড়ের একদম শেষ প্রান্তে যাওয়ার জন্য তারা চলে আসছিল। সে সময় কী ছিল, প্রচণ্ড আকাশে রোদ ছিল, মাথার উপরে প্রচণ্ড রোদ। তারপরে আবার কি, দুপুর সময় মানুষ হাঁটতে হাঁটতে কী হয়ে গেছিলো, অনেক পেরেশান হয়ে গেছিলো। পেরেশান হওয়ার কারণে কী করলো, সাবু ওই সব অসহায় মানুষের সাহায্য করার জন্য পানির ব্যবস্থা করলো। সেই সময় তো খাওয়া দাওয়ার কথা দূরে যাক, পানির অভাবে কী করেছিল মানুষ, মানে হাটফেল করে দুই তিনজন রাস্তার পাশেই মারা গিয়েছিল। আর সাবু কী করেছিল, সেই অসহায় মানুষের অসহায়ত্ব দেখে তাদের জন্য কী করেছিল, পানির ব্যবস্থা করেছিল। আর তার মা কী করেছিল, ওই সব অসহায় মানুষদের খাওয়ানোর জন্য খুব ভোরে ভোরে উঠে মুড়ি ভিজে দিয়েছিল। আর সাবু কী করেছিল, চাঙ্গাড়িতে করে সে মুড়ি নিয়ে এসে ওই সব মানুষকে পানি খাওয়ায় একটু কি উপকার করতে চেয়েছিল। তারা কী খাবে বা তার বাসায় কী আছে এটা কিন্তু তারা তখন কল্পনা করেনি। তারা তখন কী ছিল, মানুষের উপকার করাতেই তাদের আশ্বস্তি ছিল, মানে স্বস্তি ছিল। তো এরকমভাবে ওই ভিড়ের মধ্যে একটা পৌর মহিলা ছিল, তার বয়স ছিল কত বছর, প্রায় 50 বছরের মতো। তো ওই পৌর মহিলাটা কী ছিল, দেখতে অনেক সুন্দর, একদম ফর্সা ফিটফিটা চেহারা, অর্থাৎ দেখে মনে হচ্ছে কি একজন পরী। সাবু কী করলো, ওই গ্লাসটা পরিষ্কার করে চাঙ্গাড়ি থেকে এক গ্লাস পানি নিয়ে ওই পৌর মহিলাটার সামনে ধরলো, বললো যে মা খাবেন পানি। তখন পৌর মহিলাটা বললো বাবা দাও। এ বলে কী করলো, মহিলাটা তৃপ্তি সহকারে ওই এক গ্লাস পানি পান করলো। পান করার পরে ওই মহিলার হাতে ছিল একটা কি কাজ করা সুন্দর চামড়ার ব্যাগ, ওই ব্যাগ থেকে একটা রুমাল বের করে মহিলাটা মুখ পরিষ্কার করলো এবং 5 টাকার একটা নোট বের করে সে সাবুর হাতে দিতে লাগলো। সাবু বললো যে না না, টাকা নেওয়া যাবে না, মা বলছেন যে এইরকম বিপদের সময় শহর থেকে অনেক লোক আসবে, তারা যদি তোমাকে কিছু দিতে চায় উপকারের বিনিময়ে তুমি কিন্তু নেবে না। তো ওই পরম মহিলাটা সাবুর কথা শুনে বললো যে তোমার মা কিছুই বললো না, বলবে না। তখন সাবু ওই মহিলাটাকে বললেন যে আপনার, আমার মাকে আপনি চিনেন না, আমার মা বলছেন যে বিপদের দিনে যদি কেউ বাসায় আসে তবে তাদের কাছ থেকে কী হয়, কিছু নিতে হয় না, আমরা গরিব হতে পারি কিন্তু জানোয়ার নয়। সাবুর এই মহৎ কথা শুনে কী করলো, পর মহিলাটা তার মুখে দিক তাকায় থাকলো। আর সাবুকে বললো যে বাবা কখনো যদি ঢাকায় আসো তবে কি আমাদের বাড়িতে আসবে। তখন সাবু ওই মহিলাকে জিজ্ঞাসা করলো আপনাদের বাড়ি, তখন ওই মহিলাটা ওনাকে ওনার বাড়ির ঠিকানা দিলেন যে লালমাটিয়া ব্লক ডি, আমি মিসেস রহমান। এ কথা বললে কি আমার বাড়ি যে কোনো মানুষ দেখা দিবে। এ কথাটা বলে পর মহিলাটা কী হলো, আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে একসময় সে মানুষের ভিড়ের মধ্যে, স্রোতের মধ্যে মিশে গেল। বলতেছে ওই যুদ্ধের সময় যে শহর থেকে শুধু ধনীরাই আসছিল তা না, ওদের সাথে অনেক গরিব, কুলি, মজুর, মিস্ত্রি অনেক লোক আসছিল। তাদেরকে দেখে সাবুর কী মনে হয় জানো, যে শহরেও আমাদের মতো এরকম গরিব লোক বাস করে, যারা আমাদের মতো মানে নিম্ন স্তরে জীবনযাপন করে, কখনো না খেয়ে কখনো অনাহারে অর্ধদিনে জীবনযাপন করে, এরকম লোকও যে শহরে বসবাস করে, এরকম ধারণা সাবুর ছিল না। তো সাবুর একবার ইচ্ছা হলো যে শহর দেখে আসি, কারণ সে কখনো শহরে যায়নি। তার ধারণা যে মানুষ যেদিক থেকে আসতেছে এক উজানে সোজা চলে গেলেই কি আমি শহর পর্যন্ত পৌঁছতে পারবো। কিন্তু সাবুর কী হলো, সাহস হলো না, কারণ ওই সময় ঢাকা শহরে গুলি করে যাকে পাচ্ছে তাকে হত্যা করছে। এ ভয়ে সাবু কী হলো, শহরে যাইতে আর ইচ্ছা থাকা সত্ত্বেও আর যাইতে পারলো না। তো এরপরেই তার সামনে দিয়ে আরেকটা 8-9 জনের একটা পরিবার, অর্থাৎ সদস্য ছিল ওই পরিবার 8-9 জন। তো ওই পরিবারটা সাবুর সামনে দিয়ে যাচ্ছিলো, আর গাবতলী শহরে প্রবেশ করতেই মানুষ কী করলো, তাদের কাছে দৌড়ায় যায়, তাদের কী অবস্থা জানার চেষ্টা করলো, শহরের কী অবস্থা এটা তারা জানতে চেষ্টা করলো না, বরং তাদের কী অবস্থা, তাদের কী লাগবে এটা তারা জানার জন্য চেষ্টা করলো। কেউ কী করলো, মহিলাদেরকে বাতাস করলো, কেউ কিছু খাবার, শুকনো খাবার আনিয়ে দিল, আর সাবু কী করলো, পানির ব্যবস্থা করলো। এইভাবে যখন তারা কিছু খাওয়ার পরে স্বস্তি নিঃশ্বাস করলো, তখন ওই মহিলাদের জীবন বৃত্তান্ত সম্পর্কে কি তারা কিছু জিজ্ঞাসা করলো। তখন ওই পরিবারের মধ্যে একজন 70 বছরের বৃদ্ধ ছিল, 70 বছরের বৃদ্ধ ছিল এবং 2 থেকে 3 মহিলা ছিল, যাদের বয়স ছিল
ওই বৃদ্ধের বয়স ছিল 70-এর মতো, আর ওই মহিলাদের বয়স ছিল তোমার 30-40-এর মধ্যে, আর 7-8 জন একটু কচি কাঁচা বাচ্চাও ছিল। তো ওনাদের মুখে থেকে শোনা গেল যে ওই তিনটা মহিলা হচ্ছে ওই বৃদ্ধের বেটার বউ, আর ওই কচি কাঁচাগুলা ছিল হচ্ছে তার নাতি নাতনি, আর তাদের সঙ্গে একজন জোয়ান লোক ছিল, তার পরনে ছিল লুঙ্গি এবং হাফ শার্ট। তার চেহারা দেখে এরকম জানান দেয় যে সে ওই বাড়ির একজন চাকর ছিল। তারা কি করলো, ওই চাকরটা বা ওই মহিলারা কি করলো, তাকে ধরে ধরে বৃদ্ধকে নিয়ে আসছিল। তো তাদের জীবন বৃত্তান্ত সম্পর্কে জিজ্ঞাসা করলে ওই বৃদ্ধ মহিলা বললো যে মা বাবা হচ্ছে মেয়েটারিরা আমার তিনটা সন্তানকে কী করেছে, গতকাল রাত্রিতে গুলি করে মেরে ফেলেছে। একথা বলে মহিলাটা কী করলো, কেঁদে ফেললো। আর এই যে তিনটা মহিলা দেখছে, এগুলো হচ্ছে আমার বেটার বউ এবং এই কচি কাঁচাগুলো হচ্ছে আমার নাতি নাতনি। তো উনি মানে এভাবে আক্ষেপ করে কান্নে বলতেছে, বাবা জীবনে কখনো নামাজ কাজা করিনি, আল্লাহর নামে কসম করে বলতেছি যদি পাকিস্তান রাষ্ট্রটি গঠিত হতো তাহলে আজকে কী হতো, আমার বেটার বউ মানে বেটাদেরকে হারাতে হতো না। এই বলে মহিলাটা কি অনেক আক্ষেপ প্রকাশ করলো। তারপরে তোমার কি করলো, তারা সবাই ওই মহিলার সকল কথা শোনার পরে তারা সবাই মিলে ওই মহিলাদের উপকার করার চেষ্টা করলো। অনেকে কী করলো, ওই বৃদ্ধের দায়িত্ব নিল, অনেকে তাকে ধরে সেখান থেকে 2 মাইল দূরে নদীর ঘাট, ওই ঘাট পর্যন্ত নৌকাতে বৃদ্ধ মহিলাকে পৌঁছে দিল। সাবু অবশ্যই সাহায্যের কাছ থেকে বঞ্চিত হলো না, সেও একটা ছোটো গোলগাল 3 বছরের বাচ্চাকে কোলে করে কী করলো, আগায় দিয়ে আসলো। বলতেছে যে বাচ্চাটার ওজন অনেক বেশি ছিল, তারপরে সে কি বাচ্চাটাকে আনন্দ ভরে কোলে করে নিয়ে অনেক দূরে আগায় দিল। অনেকে যদি অনেকে বললো যে আমার কাছে দাও, তারপরে কী করলো সাবু দিদার ইচ্ছা বললো না, বললো যে আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি আগায় দিয়ে আসতে পারবো। এ বলে সবাই কী করলো, নদীর ঘাট পর্যন্ত ওই মহিলাদেরকে আগায় দিয়ে আসলো। এরকম ওই মহিলার জীবনের কথা শুনে, তার ছেলের নাতি নাতির কথা শুনে কী হলো, সাবুর মনে ওই পাকিস্তানিদের প্রতি খুব ক্ষুদ্ধর সৃষ্টি হলো, অর্থাৎ খুব রাগ সৃষ্টি হলো, এবং ওই অসহায় মানুষের দুঃখ কষ্ট দেখে সাবুর মনে কী হলো, চরম দুঃখ বেদনা বা সহানুভূতি জেগে উঠলো। আর সেই সাথে পাকিস্তানিদের এরকম নির্মম অত্যাচারের ব্যবহারের কারণে পাকিস্তানের প্রতি সাবুর মনে কী হলো, প্রচণ্ড ঘৃণার সঞ্চয় হলো। আর তাদের এই অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য কী হলো, সাবুর ছোটো মন বা পশ্চিম মনে প্রচণ্ড তোলপাল বা চঞ্চল্য সৃষ্টি হলো। তো আমরা এই গল্প করে কী বুঝলাম, যে একজন ছোট বাচ্চার একজন দেশদ্রোহী মানে পাকিস্তানি সেনাবাহিনীদের প্রতি তাদের অত্যাচারের কারণে যে ক্ষুদ্রতা সৃষ্টি হয়েছিল, এটাই লেখক এই গল্পে প্রকাশ করেছেন। তো আমরা এই গল্প পড়ে আমরা প্রিয় বন্ধুরা যারা অনলাইনে মানে ক্লাসে সম্পৃক্ত আছি, তারা কী করবো, আমাদের এলাকায় মুক্তিযুদ্ধের সময় কী কী ঘটনা ঘটেছিল এগুলো আমরা স্থানীয় যারা মুক্তিযোদ্ধা আছেন ওনাদের কাছ থেকে জেনে নিব, মানে জানার চেষ্টা করব, এবং ওনারা যে অভিজ্ঞতার কথাগুলো বলবেন সেই অভিজ্ঞতাগুলো আমরা কী করব, খাতায় লিখে রাখবো, এবং সেই অভিজ্ঞতাগুলো দিয়ে আমরা গল্প তৈরি করার চেষ্টা করব। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি, এবং আগামী ক্লাসে তোমাদেরকে থাকার প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।